আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। দেশব্যাপী ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার কঠোর প্রতিবাদ জানিয়েছেন একদল নারী। মঙ্গলবার রাত 12টায় রাজধানীর শাহবাগ থেকে মশাল হাতে পদযাত্রা করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইনের সর্বোচ্চ বাস্তবায়ন চান তারা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ সহ তিন মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, মঙ্গলবার দুপুরে রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যান। পরে সন্ধ্যায় বিচারিক আদালত একের ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের এজলাসে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন কালাম। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠান নির্দেশ দেন আদালত। এ নিয়ে এ মামলায় মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের সঠিক বিচার না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বরিশালের কাজিরহাটের আন্ধারমানিক এলাকার এক নারী। তিনি এখন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিতার ভগ্নিপতি জানান, রোববার মধ্যরাতে তার আরেক দুলাভাই বাবু ব্যাপারী ডেকে নিয়ে ঘরে আটকে রাজীব ও নাজমুল নামে দুই বন্ধুর সহায়তায় ওই নারীকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার ওই রাতেই সালিশ মীমাংসার নামে 20,000 টাকার ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় পরদিন সকালে নির্যাতিতা বিষপান করেন। পরে থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা করায় ফোনে মেয়েটির ভাইকে হত্যার হুমকি দিয়েছেন ধর্ষকরা। রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক সেনা সদস্য। আহত সেনা সদস্যকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে চাঁদাবাজদের গ্রেফতারের জন্য রাঙামাটি জোনের একটি টহল দল রৌফ টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি এসএমজি উদ্ধার করা হয়েছে। এবার ফুটবল। নেইমারের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় বলিভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এস এম আশরাফের রিপোর্ট। ম্যাচের 6 মিনিট, আন্দ্রে কারিও যেন বোঝাতে চাইলেন নিজেদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে দেবেন না ব্রাজিলকে, কিন্তু এগিয়ে যাওয়ার সেই সুবিধাটা নিজেরাই নষ্ট করেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে। 28 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান নেইমার। প্রথমার্ধে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরুর লড়াইটা হয়েছে সমানে সমান। এরপর দ্বিতীয়ার্ধের রক্ষণের ভুলে রেনাটো তাপিয়া যখন আবারও এগিয়ে নেন পেরুকে, আরেকটি অঘটনের শঙ্কায় জেগে ওঠে সেলেসাও দর্শকদের মনে। যদিও পিএসজি তারকা নেইমার শেষ পর্যন্ত স্বস্তি এনে দেন ব্রাজিল শিবিরে, রিচার্লিসনের সমতা ফেরানো গোলের পর 83 আর ইঞ্জুরি সময়ে 2 গোল করে হ্যাটট্রিকের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 2 জয়ে পাইয়ে দেন পেলের উত্তরসূরিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ছিল ভেনুর উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,600 মিটার উঁচুতে খেলতে গিয়ে গত 15 বছরে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আকাশি সাদা জার্সিধারীরা। সেই ভূত আবারও চেপে ধরেছিল লিওনেল স্কালোনির দলের। প্রথম 30 মিনিট তো খুঁজেই পাওয়া যায়নি আলবিসিলেসদের। 24 মিনিটে মার্সেলো মার্টিন্সের গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোল খেয়েই যেন হুঁশ ফেরে সফরকারীদের। 36 আর 40 মিনিটে দুবার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুকাস ওকাম্পোস এবং লিয়ান্দ্রো পারেদেস। অবশেষে লাউতারো মার্টিনেস স্বস্তি ফিরিয়ে আনেন আর্জেন্টিনা শিবিরে। এরপর 79 মিনিটে হুয়াকিন কোরিয়ার গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এ নিয়ে কোচ স্কালোনি তার দল নিয়ে মাঠ ছাড়লেন টানা 9 ম্যাচে অপরাজিত থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। কেডিএস এক্সেসরিজ লিমিটেড
30 জুন 2020 সমাপ্ত হিসেব বছরের জন্য 15% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 7.5% নগদ আর 7.5% বোনাস লভ্যাংশ। সবশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.18 টাকা, যে আগের বছরই পেস ছিল 2.09 টাকা। সম্পদ মূল্য হয়েছে 24.99 টাকা, যা আগের বছর ছিল 24.94 টাকা। আগামী 19 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 4 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।